হ্যালো এভরিওয়ান আজকের এই ভিডিওতে আমি ক্লাস থ্রির জানুয়ারি মাসে দেওয়া আমাদের পরিবেশের মডেল অ্যাক্টিভিটি টাস্কটা সলভ করে দেবো বাকি সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্কের ভিডিও পাওয়ার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটা ফলো করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক এখানে মোট পনেরো নম্বরের প্রশ্ন দেওয়া আছে এক নম্বরে আছে ঠিক উত্তর নির্বাচন করো একের এক নম্বর প্রশ্ন তোমরা রকম খাবারের স্বাদ গ্রহণ করার জন্য যে অঙ্গটি ব্যবহার করো সেটি হলো জীব একের দুই নম্বর প্রশ্ন ফুটবল খেলার সময় সবচেয়ে বেশি কাজ হয় পায়ের একের তিন নম্বর প্রশ্ন পঞ্চেন্দ্রিয়ের মধ্যে পড়ে না নখ এরপর দুয়ের দাগে আছে শূন্যস্থান পূরণ করো প্রতিটি প্রশ্নের মান এক নম্বর করে দুয়ের এক নম্বর প্রশ্ন মানুষের সঙ্গে অন্য জীবজন্তুর আসল তফাত বুদ্ধির উপস্থিতি দুয়ের দুই নম্বরে আছে লোহিত রক্তকণিকা কমে গেলে রক্তাল্পতা হয় দুয়ের তিন নম্বর প্রশ্ন সিং আছে এমন একটি প্রাণী হল গরু এরপর তিনের দাগে আছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান দুই নম্বর করে তিনের এক নম্বর প্রশ্ন স্কিপিংয়ের সময় শরীরের কোন কোন অংশের কাজ হয় উত্তর স্কিপিংয়ে আঙুল কবজি কনুই কাঁধ এবং পায়ের কাজ হয় এরপর তিনের দুই নম্বর প্রশ্ন কি কারণে কানে শোনার অসুবিধে হয় উত্তর কানে ময়লা জমে কান বুঝে গেলে বা পর্দায় আঘাত লাগলে শোনার অসুবিধা হয় এরপর তিনের তিন নম্বর প্রশ্ন ব্যায়াম কেন উপকারী উত্তর ব্যায়াম উপকারী কারণ ব্যায়াম করলে শরীরের সব অংশ নড়াচড়া হয় শরীর ও মন ভালো থাকে এরপর চার নম্বরে আছে দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও তিন নম্বরের প্রশ্ন দাঁত মাজার নিয়ম কি উত্তর দাঁত মাজার নিয়ম নিচের তলা থেকে উপরে ব্রাশ টানতে হবে আর উপরের দাঁতে উপর থেকে নিচে টানতে হবে রোজ সকালে ঘুম থেকে ওঠার পর এবং রাতে খাওয়ার পর ব্রাশ করতে হবে ভালো টুথপেস্ট দিয়ে দাঁত মাজতে হবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে তোমরা এটা লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে নিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওই টাটা